নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। জি, এই এনগেজমেন্ট প্রথাটা মূলত পাশ্চাত্যের, এই প্রথাটা ইসলামের দৃষ্টিতে হারাম এবং কুসংস্কার, এই জন্য যে দিনদার মানুষেরা এটাকে সামাজিকতার নামে মেনে নিয়েছেন, যেটা আমরা আগেই বলেছিলাম যে শয়তান মানুষদেরকে ধ্বংসের পথে নেয় কিভাবে, ফালু ফাহিশাতান কালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, এটা তো সামাজিক নিয়ম, এটার বাইরে আমরা কিভাবে যাব। এনগেজমেন্ট মতে যেটা বোঝানো হয় যে উভয় পরিবার বিবাহের ব্যাপারে একমত হয়েছেন, বিবাহের আগে একটা আনুষ্ঠানিকতা, ছোট বা বড় আনুষ্ঠানিকতার মাধ্যমে ছেলে নিজে অথবা ছেলের কোনো অভিভাবক মেয়ের অনামিকে আংটি পরিয়ে দেবেন। এটা মানে একটা জাহেলি কুসংস্কার যে আংটি মাধ্যমে বিবাহের শুরু করা, ইসলামে এটা কখনোই দেয়নি। বিবাহের আংটি পরানো, এনগেজমেন্ট রিং পরানো, বিবাহের সাথে আংটির কোনো সম্পর্ক আছে, এটা সম্পূর্ণ কুসংস্কার। এবং যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাতাইয়ু, এই আংটির সাথে কলবের সম্পর্ক, এই আঙুলের আংটি কেউ পরাতে পারবে না। যেমন কুসংস্কার আছে, নাকফুল পরতেই হবে বিয়ে হলে, আচুরি পরতেই হবে বিয়ে হলে। আপনি যে চমৎকার বলছেন যে ইসলাম কিন্তু ইজাব কবরের মধ্যে বিয়ে হয়, জি, এবং সাক্ষীর সামনে, তাই তো? জি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আংটি পরিয়ে এক প্রকারের ফাঁস লাগিয়ে দেওয়া, জি, যেমনটা হিন্দু শাস্ত্রে আছে যে যদি কেউ কোনো যুবতীর কপালে যদি একটু সিঁদুর লাগিয়ে দেয় তাহলে এটা বিবাহ ওর জন্য বৈধ হয়ে গেল, এটা আর অন্য কোনো পুরুষ বিবাহ করতে পারবে না। এটা তো সেম কেস, মানে এটা জাহেলি যুগের, যেমন আগের যুগে আমরা জাহেলি বিবাহ দেখেছি, কেউ একটা কাপড় মেরে দিল তার গায়ে পড়লো, সে তার জন্য বরাদ্দ হয়ে গেল, মানে পণ্যের মতো, এই পণ্যটা আমি কিনে নিলাম, বরাদ্দ হয়ে গেল। বৈধ শরিয়াসম্মত বিবাহের প্রক্রিয়া না করে প্রথম যেটা আমরা অন্যায় করছি, এনগেজমেন্টের অনুষ্ঠানটাই শরিয়া বিরোধী, এবং এটা মেয়ের বাবার জন্য, ছেলের বাবার জন্য একটা অবৈধ কর্ম। দ্বিতীয়ত, এর মাধ্যমে যেটা দ্বিতীয় পরবর্তী এনগেজমেন্টের নামে যেটা পরবর্তী অবৈধ যেটা হচ্ছে, ছেলে মেয়েকে তোমরা বিবাহ করবে আগামী ছমাস পরে, তার আগে এখন তোমরা পরস্পরের স্বামী স্ত্রী হতে যাচ্ছ, কাজেই তাদেরকে পরিবার মেনে নেয়, তারা ফোন করেছে চলো বাইরে যাই, বেড়াতে যায়, এক গাড়িতে বেরোলো, সিনেমা দেখতে গেল, এটা আরেকটা ব্যভিচারের দরজাগুলো খুলে দেওয়া, চোখের ব্যভিচার, অন্তরের ব্যভিচার, বিভিন্ন রকমের অশালীনতার দরজা খুলে দিল। এরপরে বিবাহ যদি হয় তাহলেও পাপ করে আমরা বৈধ কাজে যাচ্ছি, আর যদি বিবাহ না হয় তাহলে তো দুজনের জন্য ভয়ঙ্কর রকম পরিণতি দেখে আনা। কাজেই আমরা সামাজিকতার নামে, এটা আমরা বিভিন্ন মিডিয়ার অনুষ্ঠানে দেখি, আমরা ইউরোপ আমেরিকার সিনেমায় দেখি যে এনগেজমেন্ট হচ্ছে, জন্মদিনের অনুষ্ঠান, মৃত্যুদিনের অনুষ্ঠান, কেক কাটার অনুষ্ঠান, এনগেজমেন্ট অনুষ্ঠান, এগুলো যখন আমরা মিডিয়ায় দেখতে পাই তখন আমরা মনে করি এটা আমার সন্তানের জন্যও করব, আমার সন্তানের এটা করব। তো এইভাবে এই এনগেজমেন্ট অনুষ্ঠানটাও একটা কুসংস্কার, এবং এনগেজমেন্টের পরে যে ছেলে মেয়েকে ছেড়ে দেওয়া হচ্ছে এটাও একটা কুসংস্কার, অবৈধ। যে আংটি পরলেই কি সে বিয়ে হয়ে যাবে? জি, এখন সমাজের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে বিবাহের পূর্বেই একটা তাদের অবাধে মিলামিশার একটা চুক্তি, একটা পর্যায়ে 3 মাস 6 মাস 1 বছর পরে বিবাহ হবে, তার আগেই একটা মৌখিক বন্ধন, ওই সময়ে একটা আপনার আংটি পরিয়ে দেওয়া, এটা তো অসম্ভব। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাণীগুলি একটু পরিপেশ করতে চাচ্ছি। আসলে আল্লাহ রাসূল যেগুলি বলেছেন এই সমাজকে, এই পরিস্থিতিকে লক্ষ্য করেই বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বি ওয়ালিয়িন ওয়ালা নিকাহা ইল্লা বি শাহিদাইন, পিতা ছাড়া, অভিভাবক ছাড়া বিবাহ হয় না, এবং দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। একটা বিবাহের বৈধতার জন্য দুইজন সাক্ষী লাগবে এবং পিতা লাগবে, পিতা না থাকলে যে কোনো অভিভাবক লাগবে। সাথে সাথে রাসুলের সুন্নাত অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী আল্লাহ রাসুল কালেমা, আল্লাহ রাসুল বলছেন যে ইন্নাকুম আখাস্ত মোহন্না বে কালেমাতিল্লাহ, তোমরা ওইসব মেয়েদেরকে গ্রহণ করেছো আল্লাহর কালেমায়। আল্লাহর কালেমা কি? খুতবা হওয়ার পরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই একটি কথা বলতেন, যেমন কথাগুলিকে আমরা এইভাবে আমাদের ভাষায় নিয়ে আসতে পারি যে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। তখন ওই ছেলেটি বলবে গ্রহণ করলাম, এরকম একটা বাস্তবতা হতে হবে। গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল 3 বার বলতেন,
কথাটি তিনবার বলাটাই সুন্দর হবে, আগে খুতবা হবে তারপরে এরকম কথা হবে, তার নাম হলো বিবাহ। এরপরে একটা স্থানে নিয়ে যাবে, তার পিতামাতার পক্ষ থেকে তার পক্ষ থেকে একটা বাসর ঘরের ব্যবস্থা হবে, তারপরে সকালে তাদের একটা অলিমার ব্যবস্থা থাকবে, এর নাম বিবাহ। একটা একটা মৌখিক কথা হলো ছয় মাস পরে বিবাহ হবে, আর হাতে আংটি পরিয়ে দিবে, এরপর তারা হাটে যাবে, মাঠে যাবে, মেলায় যাবে বিভিন্ন। এ তো একটা নেহায়েত না, একই বলা হয় জাহেলিয়াত। জি, এখানে সাক্ষীও আছে, অভিভাবকও আছে, কিন্তু মূল কালিমাটা নেই, মূল কালিমাটা নেই, বিয়ে হয় নাই। কিন্তু সাক্ষী তো দেখেন, এখানে দুটো জিনিস, একটা হলো যে ওই এনগেজমেন্ট একটা অনুষ্ঠান হয়, সেখানে সাক্ষী অনেক আছে, প্রচুর খরচ করে, জি, মানে আংটি পরানোর অনুষ্ঠান, এটা একটা। দুই নম্বর হচ্ছে এইখানে আংটি পরানোর নামে এই অনুষ্ঠানে সকল দর্শকের সামনে ছেলে মেয়েকে হাজির করানো, এটা আরেকটা জাহেলিয়াত, নেহায়েত অন্যায়। এরপর ছেলে আংটি পরাইয়ে দিল, এখানে শরীয়ত গেল কোথায়? যে আল্লাহর নামে মেয়েটাকে সে বৈধ করবে, সেগুলি বাদ দিয়ে এটা কুসংস্কার ঢুকাই দিলাম যে আংটি পরাই দিল। এরপর আংটি পরানোর অনুষ্ঠানে হয়তো তারা বলবেন যে এখানে তো অসংখ্য সাক্ষী আছে, পিতামাতাও উপস্থিত, অসংখ্য সাক্ষী থাকা আর নির্ধারিত সাক্ষী দুই জিনিস। এখানে পার্থক্যটা হলো তারা কিন্তু বিবাহের সাক্ষী না, তারা হচ্ছে এনগেজমেন্টের সাক্ষী, আংটি পরানোর। এই জন্য যে কালেমার মাধ্যমে বিবাহ হবে, এনগেজমেন্টে বিবাহ হয় না। রাষ্ট্র আইনে, সামাজিক আইনে এনগেজমেন্টের পরে কেউ কারোর উত্তরাধিকার পায় না, কেউ কারোর আইনগত অধিকার পায় না, বৈবাহিক অধিকার পায় না। বিবাহটা হতে হবে যেটা শেখ বলেছেন, কালেমা, যে হ্যাঁ আমি বিবাহের প্রস্তাব দিলাম, আমি বিবাহ কবুল করলাম, বিবাহ সম্পূর্ণ হয়ে গেল, তারপরেই একে অপরের জন্য সম্পর্ক তৈরি হলো। কাজেই এই পিতামাতার উপস্থিতিতেই একটা অবৈধ কাজ হয়েছে, আর ওই সাক্ষীরা অবৈধ কাজের সাক্ষী হওয়ার পাপ অর্জন করেছে, তারাও পাপ অর্জন করেছে। আমরা ভিন্নভাবে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে শয়তান কিন্তু বসে নেই। শয়তান যখন দেখে যে এই দুইটা ছেলে মেয়েকে আমি কোনো পাপ কাজে লাগাইতে পারলাম না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের কালিমার মাধ্যমে একটা বৈধ চলাচলের একটা সার্টিফিকেট দেন, টিকিট দিলাম তোমরা চলতে পারো। শয়তান বলে তার আগে কাজটা আমি সেরে দিই, এনগেজমেন্টের মাধ্যমে আমি একটা টিকিট দিলাম, এবার তোমরা চলাফেরা শুরু করো। যেখানে আল্লাহর টিকিট নিয়ে তারা বৈধ সম্পর্ক করত, এখন শয়তানের টিকিট নিয়ে তারা ওই বিয়ের পূর্ব সময়টার মধ্যে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। আর ওই শয়তানের টিকিট নিয়ে তারা যা করছে, তাদের সম্পর্ক যখন অবৈধ হয়েই গেছে, তখন আল্লাহর টিকিট যখন তারা পাবে, তাদের ওই আকর্ষণ থাকবে না সম্পর্কের মধ্যে, যে মধুরতা, পবিত্রতা এবং আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা যেটা থাকার, ওটা থাকে না। যার ফলে আমরা দেখি এই জাতীয় বিয়েগুলোর মধ্যে কোনো রকমের বরকত, রহমত, ভালোবাসা, সৌহার্দ্য কিছুই থাকে না। কদিন পরে গন্ডগোল শুরু হয়ে যায়, কদিন পরে এই পক্ষ ওই পক্ষ, বিয়ের আগে যেমন বসছে বারবার, বিয়ের পর আবার ওই সেই একই কাহিনী, বিয়ের পরও আবার ওই বৈঠকগুলো আবার হচ্ছে। অথচ এই হালাল জিনিসটাকে আমরা কঠিন করে ফেলি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা, হালাল জিনিসকে কঠিন করে ফেলি। আর ওই কঠিন করার কারণে এই কাঠিন্যতা কিন্তু থাকে, দীর্ঘদিন অব্যাহত থাকে। বিয়ের আগের এই মজলিসগুলো যতবার হয়েছে, বিয়ের পর তার চেয়ে বেশি হয়, কখনো মিলিয়ে দেওয়ার জন্য, কখনো ভাঙানোর জন্য, এগুলো এই কারণেই হচ্ছে। মূল বিষয়টা হলো একটা পবিত্র সম্পর্ক, যেটা আল্লাহ তাআলা বরকত বলেছেন, রহমত বলেছেন, মাওয়াদ্দা বলেছেন, এটা যদি আমরা গুনার কাজ দিয়ে শুরু করি, তাহলে তো আর আমরা সেই বরকতের আশা করতে পারি না। জীবনে আমরা অনেক গুনাহ করি, করব, বিবাহিত জীবনের পরও ভুলভ্রান্তি হবে, কিন্তু অন্তত বিবাহটা সম্পূর্ণ বরকত, এটা একটা আজীবনের সম্পর্ক আমরা আশা করছি। এই সম্পর্কটার ভিত্তি হতে হবে পবিত্রতা এবং বরকতের মাধ্যমে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আধুনিক জাহেলিয়াতের নামে যে কুসংস্কারগুলো, খারাপ আনুষ্ঠানিকতাগুলো, এগুলো আমাদের এই বিবাহ অনুষ্ঠানটাকে হারামের মাধ্যমে হারামের দিকে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাদের সম্মানিত শ্রোতা দর্শক, যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য, তারপর আবার ফিরে আসবো আলোচনায়। আশা করব আপনারা কেউ দূরে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমান, সত্যবাদিতা, উত্তম চরিত্র, সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মুমিনের ভূষণ। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাসমূহ কি? শেখ হারুন হোসেন, একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম ৪০ হাদিস গ্রন্থের ধারাবাহিক দর্শমূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪০ হাদিস,
প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 10:30 বা পুনঃ সম্প্রচার সকাল 9:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9:00 আর পুনঃ সম্প্রচার সকাল 7:30 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। আল্লাহর হুকুম মানার নাম ইসলাম। আপনি ক্রেতা, জেনে নিন ইসলামের ক্রয় বিধান। আপনি বিক্রেতা, জেনে নিন ইসলামের বিক্রয় বিধান। আপনি ব্যবসায়ী, জেনে নিন ইসলামের ব্যবসার বিধান। মানতে হলে জানতে হবে, জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিএস টিভি বাংলায়। ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায়। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শ্রোতা দর্শক, বিরতির পর আবার এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শেখ, যেটা বলছিলাম, জি আলহামদুলিল্লাহ, আমরা সম্মানিত দর্শক মণ্ডলীকে বলতে চাচ্ছি যে পৃথিবীর অনেক মানুষই এখন এই ধরনের একটা অবৈধ সম্পর্ককে বলছে যেটা সামাজিকতা। এই এত বড় অন্যায় কাজকে সামাজিকতা বলা মানে মানুষের জ্ঞান না থাকা। এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের উপরে আমি ভয় করি কতগুলো বিষয়ে। তার একটি বিষয় হচ্ছে আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত আলেমুলমা, ভ্রান্ত আলেমুলমার ব্যাপারে আমি ভয় করি। দুই নম্বরে বললেন, ওয়া সাতালতাহেকো কাবায়েলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার কিছু উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে। এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এভাবে বলছেন, নিশ্চয় আমি তোমাদের উপরে ভয় করছি। শাহওয়াত আল গাইয়ে, ভ্রান্তের প্রবৃত্তি, এমন প্রবৃত্তির ব্যাপারে ভয় করছি যে প্রবৃত্তি তোমাদেরকে অন্যায়ের দিকে নিয়ে যাবে আর অন্যায়কে তোমরা বৈধ মনে করবে। তার একটা হলো এই, ফি বতুনিকুম অফি ফরুজেকুম অশাহওয়াতিল বিদা। তিনটে জিনিস ওখানে বলেছেন যে তোমরা ভ্রান্ত পথে প্রবৃত্তির চাপে পয়সা উপার্জন করবে আর প্রবৃত্তির চাপে তোমরা নারীদেরকে বৈধ মনে করবে আর প্রবৃত্তির চাপে তোমরা বিদাতে আমল করবে। দেখা যাচ্ছে যে এই যে আপনি যে বললেন, এই যে আপনার এঙ্গেজমেন্টের নামে, আংটি পরার নামে যে এই যে অবাধ সুযোগ করে দেওয়া এবং বিয়ে হয়নি অথচ সেখানে অসংখ্য মানুষের মেলা বসানো আর নারীকে এটা নিয়ে সেখানে যাওয়া, ছেলেকে পাশাপাশি বসানো, আংটি পরানো, পুরোটাই তো ইসলাম সমর্থন করছে। এটাই মানুষের প্রবৃত্তি। মানুষের ভিতরে এটা আসলো কেন? এত বড় অন্যায় কাজ মানুষ কি করে একে ন্যায় মনে করে করতে লাগলো, একটা সামাজিকতা বলে মনে করে করতে লাগলো? এটাই হচ্ছে প্রবৃত্তি, যে কথাটা আল্লাহ রাসূল বলেছেন। আসলে এখন সমাজে সে আসলে অনেক ক্ষেত্রে সামাজিক কারণে বাধ্য হয়ে যায়, না মেয়ে বিয়ে হবে না। তবে এটা 100 বার পাশাপাশি দর্শকদের বলবো, আমরা মেয়ের বাবা মাজলুম এটা 100 বার পাশাপাশি আল্লাহ কিন্তু কোরআন কারিমে বলছেন, মাইয়াত্তাকিল্লাহ ওয়ায়াত্তাকিল্লাহু মাকরাজা ওয়ারযুকু মিন হাইসু লা ইহতাসিব। সামাজিকতায় বাধ্য বলে ঠিক আছে, আমার মেয়েকে বাধ্য হয়ে এনগেজমেন্ট করতে দিলাম, এনগেজমেন্টের পরে যে হবু জামাইকে মেয়ের সাথে বেড়াতে বেরোতে দিলাম, এটা কোনো মুমিন পিতা করতে পারেন না। তিনি যদি করেন, অর্থাৎ একটা হলো সামাজিক বাধ্যবাধকতায় মাজলুম হয়ে কিছু পয়সা খরচ করা, মাজলুম হয়ে কিছু জুলুম স্বীকার করে নেওয়া, আর একটা হলো অশালীনতাকে প্রশ্রয় দেওয়া,
অশালীনতাকে আমার মেয়ের জন্য, আমার সন্তানের জন্য, আমার ছেলের জন্য প্রশ্রয় দেওয়ার অর্থই হলো নিজেকে দায়ীয় হিসেবে আল্লাহ তাআলার কাছে প্রমাণিত করা। কারণ আল্লাহ কোরআন কারিমে বলছেন কু আনফুসাকুম আহলিকুম নারা, এটা আমাদের পারিবারিক দায়িত্ব, যেটা শেখ আগের হাদিসে বলেছেন যে কুল্লুকুম রায়ন কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি। কাজেই আমরা জুলুমের কারণে অর্থনৈতিক জুলুম, সামাজিক জুলুম মেনে নিতে পারি, কিন্তু জুলুমের কারণে পাপ আমার সন্তানের জন্য হারাম অবৈধকে মেনে নিতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন আস্তাইনু বিসসবরে ওয়াসসালাহ, সালাত আদায় করে ধৈর্যের সাথে সাহায্য চাও। আপনি এই সাহায্যের পথ আল্লাহর কাছে পেশ করেন, ইনশাআল্লাহ আপনার পথ আল্লাহ সহজ করে দিবেন, আপনি এই কুসংস্কার থেকে বেঁচে যাবেন। আর কখনো কারোর জন্য এরকম কুসংস্কারকে একটা সামাজিকতার নামে চালিয়ে দেওয়া বৈধ হবে না এবং এটা জ্ঞানের পরিচয় হবে না। এখানে একটা মজার বিষয় হলো যে মানুষ অনুকরণ প্রিয় এবং মানুষ মনে করে যখন শহরে বাস করে, টাকা পয়সা হয়ে যায়, ফ্ল্যাট বাড়িতে থাকে, গাড়ি হয়ে যায়, তখন সে চিন্তা করে যে আমি তো এমন কাজ করতে পারি না যেটা গ্রামে চলে, সুতরাং আমাকে ইউরোপ আমেরিকার মতো হতে হবে, আমাকে হতে হবে মডার্ন না আলট্রা মডার্ন। এই চিন্তা নিয়ে কিন্তু মানুষ এইগুলিকে একেবারে গা শোয়া বিষয় করে ফেলেছে। জি জি, এখানে আরেকটা বিষয়, মানুষ অনুকরণ প্রিয় এটা 100 বার, কিন্তু মানুষ যখন মনুষ্যত্বে পূর্ণত পায় সে আর অনুকরণ প্রিয় থাকে না। যেমন প্রাণীরা অনুকরণ প্রিয় হয়, শিশুরা অনুকরণ প্রিয় হয়। শিশুরা এত অনুকরণ প্রিয় হয় যে বহুতলা বিল্ডিংয়ের উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে দেখছে, নিজেরাও ঝাঁপ দিয়ে পড়ে, সিনেমা টিভিতে যখন দেখে কাউকে জবাই করে নিজেরাও জবাই করে। কারণ শিশুরা অনুকরণ প্রিয়। মানুষ যখন মানবীয় পূর্ণতা পায়, ভবিষ্যৎ চিন্তা করতে পারে, তাহলে তারা অনুকরণ প্রিয় হওয়া উচিত নয়। যদি আমরা বড় হওয়ার পরেও অনুকরণ প্রিয় হই, সমাজ সবাই করছে আমি করবো, তাহলে বুঝতে হবে আমি আমার মনুষ্যত্বের শৈশব পার হতে পারিনি। ধন্যবাদ আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে এই যে অপসংস্কৃতিটাকে আমরা এখন নিজস্ব সংস্কৃতি বলে চালিয়ে দিচ্ছি, যে কুসংস্কারটাকে, তাহলে আমাদের পরিণতি কি হবে? আমাদের পরিণতি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউমা আমান আহাব্বা, যে যাকে ভালোবেসে তার অনুকরণ করবে, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। কিন্তু সে এখানে ভিন্ন আরেকটা বিষয়ে হাদিসটার অর্থটা পূর্ণ করলে দর্শক, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কেউ যখন কোনো কওমের অনুকরণ করবে ভালোবেসে, ফাহুয়া মিনহুম, সাদৃশ্য অবলম্বন করবে, সাদৃশ্যতা গ্রহণ করবে, ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত। কিন্তু শেখ এখানে যে বিষয়টা একটু বলতে চাই সেটা হচ্ছে, ইসলাম যখন বলে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আল-মারাতুস সালিহা, ইসলাম যখন এই কথা বলে যে সমস্ত গোটা জগৎটাই এর থেকে তুমি উপকৃত হতে পারো, এর মধ্যে সবচেয়ে উপকৃত হওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে নেককার মেয়ে স্ত্রী, তখন তারা বলে যে নেককার বিবি সে উপকৃত হওয়ার জিনিস, সে সম্পদ, মানে মনে হয় যেন নারীকে ইসলাম একেবারে নিম্ন শ্রেণীতে রূপান্তরিত করেছে। কিন্তু যখন আমরা জায়গা জমিন বিক্রির মতো মেয়েকে বায়নার মতো, ওই জাঙ্কিকরণ মানে কি বায়না করা, জায়গা জমিনের মতো যখন বায়না করতেছি, সেখানে এটা আধুনিকতা হয়ে গেছে, সেখানে এটা সমাজ হয়ে গেছে, সেখানে ইসলামের কথাটা আর কানে আসে না। আসলে ইসলাম যে নারীকে একটা মর্যাদা দিতে চায়, তাকে ছোট করতে চায় না, এগুলো স্পষ্ট প্রমাণ। তোমাদের প্রত্যেকটা কাজ নারীকে পণ্য হিসেবে তোমরা বানাচ্ছ, পণ্য। আজকে মডেলিংয়ে দেখেন নারীকে পণ্য হিসেবে ব্যবহার করছে, তার রূপ যৌবন শরীরকে বিক্রি করা হচ্ছে, সেখানে তার সম্পদ, তার ইজ্জত সম্মান নষ্ট হয় না। আর ইসলাম যখন বলবে তাকে পর্দার মধ্যে সম্মানের সাথে রাখতে, তখনই তার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। আজকে এই এঙ্গেজমেন্টের ব্যাপারটাও ঠিক এইরকম। আমি নিশ্চিত যে আসলে মুসলমানরা এটা কী করে, শেখ বারবার বলছিলেন যে মুসলমানরা এটা কী করে, কারো যদি আত্মসম্মান বোধ থাকে, ধর্মীয় আত্মসম্মান এই যদি কারো থাকে, সেই কাজটা করতে পারে না যে আমার মেয়েকে আমি পণ্যের মতো বায়না করব, যে আটকাবো আমার মেয়েকে তার সাথে বিয়ে শাদী ছাড়াই, এটা আসলে আমরা মনে করি তাকে অপমান করা ছাড়া অন্য কিছু নয়। যে কুসংস্কার মানে খারাপটাকে ভালো মনে করা, যাতে কল্যাণ নেই সেটাকেই ভালো মনে করা হচ্ছে কুসংস্কার, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলিয়াত বলেছেন। আমরা যেটাকে বিভিন্ন পর্যায়ে জাহেলিয়াত হিসেবে উল্লেখ করেছি, যে দেখুন এত বড় অন্যায় কাজের মাধ্যম দিয়ে একটা নারী পুরুষকে অবাধ মেলামেশা এবং অপকর্মের দিকে ঠেলে দিয়ে কোনো গার্জেন যেন মনে না করে যে আমি একটা সুন্দর কাজ করেছি। আমরা বিবাহ পদ্ধতিতে রাসূল সাল্লামের নির্দেশনাগুলো মেনে চলবো। জি, বিবাহের আগে আমরা ক্রমান্বয়ে যেটা যাচ্ছি, ছেলে মেয়ে পারিবারিকভাবে দেখা হবে, যোগ্যতা আছে কিনা এবং এখানে দিনদারি দেখব। এরপরে বিবাহের আগদের মাধ্যমে তাদেরকে
পবিত্র জীবনী দিয়ে দেবো, তাদেরকে মাঝখানে ঝুলন্ত রাখবো। ঝুলন্ত রাখার অর্থই তাদের মানসিক কষ্ট অথবা তাদের পদস্খলন। কাজেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত পদ্ধতিতে আমরা বিবাহ দেওয়ার চেষ্টা করব, সব কিছু ঠিক হলে আগ্ হয়ে যাবে, তারপরে তারা তাদের জীবন শুরু করবে, বিবাহের যে কালেমার মাধ্যমে বিবাহ এটা করব। আমরা রাসূলুল্লাহ সাল্লামের সুন্নতকে, ইসলাম নির্দেশকে আঁকড়ে ধরে থাকবো, অপর সংস্কৃতির কাছে মাথা নত না করব, তাহলেই পবিত্র জীবন এবং পরবর্তী প্রজন্মের পবিত্রতা রক্ষা করতে পারবো। জি ধন্যবাদ। আচ্ছা, সামাজিকতাটা কি? সামাজিকতাটা কি কোরআন সুন্নার বাইরে আলাদা কিছু না? সামাজিকতার নামে মানে কোরআন সুন্নার নির্দেশ লঙ্ঘনের পথ খোঁজাই তো শয়তানের পথ। সামাজিকতা অবশ্যই, সামাজিকতা রয়েছে, মানুষ সামাজিক দিক, সমাজের মানুষকে ভালো কাজে সহায়তা করা, সমাজের মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু সমাজের জাহেলিয়াতকে নিজের জন্য মেনে নেওয়া এটা সামাজিকতা নাই, এটাই জাহেলিয়াত। এখন যাকে আমরা সামাজিকতা বলছি সেটা হচ্ছে পাশ্চাত্যদের প্রত্যেকটা নোংরা নীতি মুসলমানের ভিতরে ঢুকবে, আর এক শ্রেণীর মুসলমান মনে করবে যে এখন ওইটারই প্রয়োজন, ইত্যাদি বলে উড়িয়ে দেবে, এবং আধুনিকতার নামে, প্রগতিবাদিতার নামে এই সমস্ত জিনিসগুলি আপনার অগ্রসর করে দেবে মানুষের সামনে। সমাজের লোক যত জ্ঞানহীন হবে তত ওই অন্যায় কাজগুলিকে ন্যায় বলবে, অন্যায় কাজগুলিকে ন্যায় বলার প্রমাণই হচ্ছে যে মানুষ আর এখন বিবেক দিয়ে কাজ নেয় না। আল্লাহ রাসূলের কথা বলেছেন যে এমন এক সময় চলে আসবে যে সত্যকে মানুষ মিথ্যা বলবে, ঈশ্বরদাকুল কা দেব ওই কা দেব সা দেখো, সত্যকে বলা হবে মিথ্যা আর মিথ্যাকে বলা হবে সত্য। কুসংস্কারকে বলা হচ্ছে যে এটা সামাজিকতা, এটা আশ্চর্য। একটা নেহায়াত অন্যায় কাজকে বলা হচ্ছে যে এখন এটাই করা লাগবে, আধুনিকতা, এটাই আধুনিকতা। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় যে মুমিনদের সমাজে অশ্লীলতা প্রসারতা লাভ করুক, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। তাহলে বিবাহের মাধ্যমে আমরা এখনো বাঙালি সমাজ অশ্লীলতাকে ঘৃণা করি, সবাই সব ধর্মের মানুষই অশালীনতাকে যেভাবে পাশ্চাত্য মেনে নিয়েছে আমরা নিইনি আলহামদুলিল্লাহ, কিন্তু এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা অশালীনতাকে প্রশ্রয় দিচ্ছি। কাজেই যারা এটা মেনে নিচ্ছেন বা এই ধরনের অনুষ্ঠান হোক এটা আশা করছেন বা প্রশ্রয় দিচ্ছেন, তারা কিন্তু আল্লাহর ওয়াদাকৃত দুনিয়ার গজব পেতে হবে তাদেরকে। সম্মানিত শ্রোতা দর্শক, আমাদেরকে